ফুল ফেয়ার ফেস বিল্ডিং, মডার্ন ডিজাইন, রুফটপে আছে আপনার এই স্পেসটা হচ্ছে বারবিকিউ জোন। নর্থ গুলশানের একটা সেরা লোকেশনে এই বিল্ডিংটির অবস্থান। রুফটপে আছে জিমনেশিয়াম, সুইমিং পুল, দেখুন আপনার ইনস্ট্রুমেন্ট সহ, একটা প্রাইম লোকেশনে সুনামধন্য ডেভেলপার নির্মিত 5,450 বর্গ ফুটের ফ্ল্যাট, আছে দুটো কার পার্কিং, ডাবল লিফট, অগ্নি নির্বাপক আধুনিক ব্যবস্থা, গ্র্যান্ড এন্ট্রি, এটা হচ্ছে আপনার রিসেপশন, কমিউনিটি হল। আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান 01797082523 নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আছে অগ্নি নির্বাপক আধুনিক ব্যবস্থা এবং ফায়ার এক্সিট। আসসালামু আলাইকুম, প্রপার্টি শপ বিডি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই আপনাদের লবিতে নিয়ে আসছি আপনাদের সিঁড়ি এবং লিফট দেখানোর জন্য। আমি শুরুতেই বলেছি এটা ফুল ফেয়ার ফেস একটা বিল্ডিং, খুব ভালো লেভেলে কনস্ট্রাকশন করা হয়েছে, বাংলাদেশে একটা সুনামধন্য ডেভেলপার বিল্ডিংটি তৈরি করেছে। ডাবল লিফট, হুন্দাই ব্র্যান্ডের হচ্ছে আপনার লিফট দেওয়া হয়েছে, ডাবল ডোরের এন্ট্রি ডোর, আমরা মূল এন্ট্রি ডোর দিয়ে ঢুকলাম। এই যে ওপেন স্পেসটা দেখতে পাচ্ছেন ফুললি, এটা ড্রয়িং, ডাইনিং এবং লিভিং স্পেস। এটা রোড পাস পেয়েছে দুটোই, মানে বিল্ডিংয়ের সামনে এবং পেছনে দুই পাশটা দিয়ে রোড, এবং ফুললি ডেলাইট একটা ফ্ল্যাট, যে কারণে আপনার পাঁচটা যে বেডরুম সবগুলো রুমের পাশেই হচ্ছে রোড। এটা হচ্ছে গেস্ট বেডরুম, একদম সেপারেট গেস্ট বেডরুমটা। গেস্ট বেডরুমের সাথে কমন ওয়াশরুম, এখানে টোটাল ওয়াশরুম আছে পাঁচটা, বেডরুম পাঁচটা, চারটার সাথে অ্যাটাচড, এই শুধু এই রুমটা কমন ওয়াশরুম। আছে মেড রুম, ওয়াশরুম, স্টোর রুম, ওয়াশিং মেশিনে রাখার জন্য আলাদা ব্যবস্থা। এই যে ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরের পুরোটা না, শুধু রুম বাদ দিয়ে সব পুরোটা জায়গাতেই হচ্ছে আপনার মার্বেল ইউজ করা হয়েছে। ওপেন ট্যারেস, এটা কিন্তু একটা বিশাল স্পেস। আমরা ফ্রন্ট সাইড একটু পরে আসছি, অ্যাকচুয়ালি ফ্রন্ট ব্যাক বোথ সাইডেই হচ্ছে আপনার রোড আছে। এইটা হচ্ছে ফ্রন্ট সাইড, আপনার ফ্রন্ট সাইডে বেডরুম আছে তিনটা, মাঝখানে লিভিংয়ের জন্য জায়গা, দেন এই পাশে আর একটা বেডরুম, আমি আপনাদের দেখাচ্ছি, মাঝখানে ভয়েড দিয়ে আলাদা করা। প্রত্যেকটা বেডরুমের সাইজই অ্যারাউন্ড 250-300 স্কোয়ার ফিটের মতো। জাস্ট গেস্ট বেডরুম যেটা, সেটা আপনার 180 স্কোয়ার ফিটের মতো, মানে অ্যারাউন্ড 200 স্কোয়ার ফিট। ওইটা ফুল হাইটে গ্লাস ইউজ করা হয়েছে। কনস্ট্রাকশন নিয়ে আমি কোনো কথাই বলবো না, আপনারা ফিজিক্যালি ভিজিট করলে বুঝতে পারবেন যে এটা কোন লেভেলে কাজ করা হয়েছে। এটা বেডরুম নাম্বার 4 আর 3, এটা যেভাবে বলুন না কেন, আমরা যেহেতু আগে গেস্ট বেডরুম দেখাইছি, দেন আরেকটা বেডরুম দেখাচ্ছি, এই জন্য আমরা 4 হিসেবে কাউন্ট করছি। এই রুমটার সাথে আছে ওপেন ট্যারেস, আপনারা এখান দিয়ে যেতে পারবেন। আপনারা যারা এই প্রপার্টিটি ফিজিক্যালি দেখতে চান 01797082523 নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ডেসক্রিপশন আরও দুটো নাম্বার আছে, যে কোনো নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করে এই প্রপার্টি ভিজিট করতে পারেন। প্রপার্টির প্রাইস এবং ডিটেলস আমরা বরাবরের মতো ডেসক্রিপশনে দিয়ে থাকি, এটা ওয়ের ব্যতিক্রম হবে না, আমরা ডেসক্রিপশনে দিয়ে থাকবো, আপনারা ভিজিট করে দেখবেন। দেখুন এটা ডাইনিংয়ের পাশে, আপনারা এখানে ক্যাবিনেটস অথবা আপনার নিচে
ওখানে একটা পানির লাইন রাখা আছে, আপনারা চাইলে বেসিং ওখানে করতে পারেন। এটা হচ্ছে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমটা দেখুন কত বড়, অ্যারাউন্ড 300 স্কোয়ার ফিটের মাস্টার বেডরুম। আপনারা যারা গুলশানে এবং গুলশান নর্থে একটা প্রাইম লোকেশনে বড় ফ্ল্যাট করছেন, তারা এটা ভিজিট করতে পারেন। হোপফুলি আপনাদের পারপাস সার্ভ হবে। একটা মাস্টার বেডরুমের সাথে আপনার ড্রেসিং টেবিল, এখন হচ্ছে আপনার ওয়াশরুম। এক একটা ওয়াশরুমে এক এক ধরনের ফ্যাসিলিটিস আছে। যেমন এই মাস্টার বেডরুমে এই ওয়াশরুমটাতে জ্যাকুজি ইউজ করা হয়েছে, আবার কোনোটা আছে বাথট্যাব, কোনোটা বাথট্যাব নেই। এটা ড্রেসিং রুম থেকে বের হলাম, পুরো রুমটা দেখুন। এই যে সামনে যে স্পেসটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরোটা আপনারা বলে দিচ্ছি, আপনার ড্রয়িং ডাইনিং লিভিং আপনাদের মতো করে আপনারা সেট আপ করবেন। সাথে আছে সুন্দর আরেকটা বেলকনি। আমরা সবসময় প্রপার্টি ডিটেলস এবং প্রপার্টি রিলেটেড যতটুকু ইনফরমেশন শেয়ার করা যায় পাবলিকলি আমরা সবসময় করে থাকি। আমরা এখন কিচেনটা দেখাই। কিচেনটা আলাদা আলাদা পার্ট পার্ট করা আছে, মানে একদম সব কিছু খোলা না, আলাদা আলাদা করে দেওয়া, যে কারণে প্রত্যেক এক একটা পার্ট এক এক রকম। এখান থেকে খাবার সার্ভ করার জন্য এখানে একটা টপ রাখা হয়েছে, এটা কাইন্ড অফ ওপেন কিচেনের মতোই। এটা ডাউন ওয়াশ এবং এই পাশটাতে আছে মেডরুম এবং ওয়াশরুম। আমি চেষ্টা করছি ঘুরে ঘুরে আপনাদের পুরো প্রপার্টিটা ভিজিট করানোর জন্য। দেন এই পাশটাতে আছে ওয়াশিং মেশিন এবং ওখানে আছে স্টোর রুম। শুধুমাত্র এখানে এই ছোট্ট স্টোর রুম ছাড়া কোথাও আপনার লাইটের ব্যবহার করতে হবে না। দেন আমরা আপনাদের আরও দুটো বেডরুম দেখাচ্ছি, রোড পাশে আরেকটা বেডরুম। এই বেডরুম এবং পাশে আরেকটা বেডরুম দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এখানে আবার বাথটাব ইউজ করা হয়েছে, মানে প্রত্যেকটা ওয়াশরুমে আপনার ভিন্নতা নিয়ে আসছে। এবং আমাদের চ্যানেল যদি আপনারা আজকে প্রথম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা অনেকেই আমাদের সাবস্ক্রাইবার, কিন্তু অনেকে বেল বাটনটি অন না করার কারণে আপনারা হয়তো বা নিয়মিত নোটিফিকেশন পান না। এটা হচ্ছে আর একটা বেডরুম, এবং এখানে এই যে এই দুটো বেডরুমের সাথেই কিন্তু বেলকনি, আপনারা খেয়াল করেছেন কিনা যায় না, রোড পাশে দুটো বেডরুমের সাথে আছে বেলকনি এবং ওয়াশরুম। তা আমি যদি একটু সামারিটা নিই, এটা 5450 বর্গফুটের ফ্ল্যাট, পাঁচটা বেডরুমে আছে রোড সাইডে। কীভাবে? সামনে পেছনে দুই পাশে যেহেতু রোড আছে এই প্রপার্টির, যে কারণে সামনে পেছনে দুই পাশে এই রোড। ফ্রন্ট সাইডে তিনটা, পেছনের সাইডে দুটো, মাঝখানে ড্রয়িং ডাইনিং লিভিং স্পেস। তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবার কথা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।